হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের নতুন একটা কর্নার ডিজাইন দেখাবো চলো তাহলে দেখে নাও ডিজাইনটা প্রথমে যখন শুরু করবে এই চারিদিকে বর্ডার দেওয়ার পর তারপর বর্ডার থেকে ছেড়ে দুটো বা একটা ঘর তারপরে শুরু করতে পারো প্রথমে দেখো এখানে তিনটে ঘর করতে হবে আমি এখানে লাল আর সবুজুল ব্যবহার করেছি আগেই তোমাদের বলেছি যে লাল আর সবুজুলটা ভালো লাগে দেখতে একসাথে তাই আমি বেশিরভাগ ক্ষেত্রেই লাল আর সবুজ সবুজুল ব্যবহার করি তোমাদের যদি অন্য কোনো কালার ব্যবহার করতে ইচ্ছে করে তোমরা অবশ্যই তা ব্যবহার করে ডিজাইনটি তুলতে পারো এবার দেখো এখানে এক দুই তিন তিনটে ঘর করা তারপর দেখো এক দুই তিন এক দুই তিন মোট এখানে এরকম তিনটে লাইন আছে তিনটে ঘরের তারপর এখান থেকে তোমাদের সবুজ ঘরটা শুরু করতে হবে এখানে লাল ফুল দেখছো আর এখানেও আছে তবে এখানে সবুজটা করে নিলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে দেখো এখানে এই কোনার থেকে এক দুই তিন তিনটে এইভাবে কোন উঠেছে তারপর এখানে এক দুই তিন এখানেও তিনটে আর এখানে তিনটে এখানেও তিনটে এটা ভীষণ সহজ আর একটা সুন্দর ডিজাইন তোমরা খুব সহজে তুলতে পারবে একদম জটিলতা নেই দেখো এর মধ্যে এর উপরে দেখো একটা ঘর আর এখানে এক দুই তিন তিনটে তারপর একটা দুটো এখানে উপরে এক দুই তিন তারপর এদিকটা ছেড়ে দাও এবার এদিকে দেখো এক দুই তারপর এখানে তিনটে তারপর এই মাঝের থেকে আরও তিনটে এখানে করে নেবে তারপর এই ফুলটা এবার করে নিতে পারো তোমরা এখান থেকে দেখো এক দুই তিন চার আর তারপরে আরও দুটো এই পাশে একইভাবে ফুলটা এসেছে এক দুই তিন তারপর এক দুই তিন মানে তিনটে এরকম কোনাকি ঘর করে নিয়ে তারপরে দেখো তিনটে ঘর এরকম লম্বালম্বীভাবে আছে তারপর এখানে দেখো এখানে একটা ঘর ছেড়ে এখান থেকে সোজা এই পাঁচটা ঘর তুলে নিতে পারো তারপর এখান থেকে তিনটে এখানে একটা ঘর ছাড়া থাকবে আবার একটা ঘর ছেড়ে এখানে একটা এখানে দেখো একটা ঘর ছেড়ে এখানে এক দুই তিন এখানে একটা একই দুই পাশেই পাঁচটা ঘর প্রথমে করে নিতে হবে তারপর তিনটে তিনটে আর এখানে একটা এখানে একটা এর সাথে জয়েন হয়ে যাবে তারপর আবার এদিকে দেখো তিনটে তারপর এখানে একটা দুটো এরপরে আবার তিনটে আছে এখানে এখান থেকে তিনটে একইভাবে এটা করবে এক দুই তিন এক দুই তিন এখানে দেখো এক দুই তিন এটা যেমন এটাও একই রকম এক দুই তিন এইভাবেও করতে পারো আগেরটা আমি এইভাবে বলেছিলাম এবার এইভাবে দেখো এক দুই তিন এই পাশেও দেখো এক দুই তিন এখানে দেখো তারপর এক দুই এক দুই তারপর এখানে তিনটে এখানে একটা এবার এই পাশে এখানে পাতাটা শেষ করার সময় দেখো এক দুই এখানে তারপর এখান থেকে শুরু করতে হবে তোমরা তো এই পর্যন্ত দেখেছিলে লতাটা করা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে এরপরে একটা ঘর এখানে একটা আবার এখানে একটা তারপর এখানে একটা ঘর এখানে তিনটে করা আছে তারপর এখানে একটা ঘর ছেড়ে দিই এখানে একটা ঘর তারপর এখানেও একটা ঘর আবার এখানে একটা ছেড়ে রাখবে ছেড়ে এখান থেকে পরপর তিনটে করে নেবে তারপর এই নিচে এখান থেকে ছেড়ে এখান থেকেও শুরু করতে পারো বা এখান থেকে ঘর কোণে এক দুই তিন তিনটে ঘর ছেড়ে এসে এখান থেকে যদি শুরু করো একবারে এই পর্যন্ত করে যাবে সুবিধা হবে এক্ষেত্রে আর এখান থেকে যদি করতে করতে আসো তাহলে একটু উল্টো হবে যেভাবে খুশি সেভাবে করতে পারো তারপর এখানে দেখো একটা দুটো এখানে আবার একটা ঘর ছেড়ে এক দুই তিন তারপর আবার এখানে একটা ঘর ছেড়ে এক দুই তিন এরপর একটা ঘর এক দুই তিন এদিকে পাতাটা কমপ্লিট হয়ে গেল এইটুকুনি তোমরা যদি চাই এই লতাটাকে আরও লম্বা করতে চাও তাহলে আরও করতে পারো সেক্ষেত্রে এই যে এই তিনটে দেখো এই যে এই তিনটে আর এই তিনটে একই রকম এবার এখান থেকেই নিচে নেমেছে আমি এখান থেকে নিচে না নামিয়ে এখানে পাতাটা করেছি তোমরা এখান থেকে নিচে নামাবে এই যে এইটুকুনি হবে না সেক্ষেত্রে দেখো এই দুটো ঘর বাদ দিয়ে দেবে এই যে এইটুকুনি বাদ দিয়ে দিতে হবে তারপরে এই লাইনটা থেকে যাবে সেখান থেকে তোমরা আবার এদিকে তিনটে করে এইভাবে করতে পারো তারপরে যখন মুখটা শেষ করে দেবে তখন এরম একটা পাতা দিয়ে দেবে এইভাবে করলেও ভালো লাগবে এখানে তো করাই আছে তোমাদের তালার কোনো খাটনি করে এদিকে বাড়াতে হবে না এবার এই দিকটা দেখে নাও এখানে এর পরে একটা লাইন ছেড়ে দাও ছেড়ে দিয়ে তোমাদের আগে আমি ফুলটা দেখাচ্ছি তোমরা এই লতা দিয়ে উঠতে পারো এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন এখানে একটা ঘর ছেড়ে এক দুই তিন তারপর এখানে একটা ঘর ছেড়ে দুটো এখানে একটা এবার দেখো তোমরা যদি লতাটা করে নিতে চাও এক দুই তিন তারপর এক দুই তিন চার তারপর আবার একটা এই পাশে যেমন ছিল লতাটা একই রকম এই পাশেও তারপর এক দুই এবার এখানে পাতা সরি ফুলটা দেখো এক দুই তারপর এখানে একটা ঘর ছেড়ে দিই এক দুই তিন আবার এই যে তিনটে এখানে আরও দুটো করবে এই যে এটার সাথে জয়েন করে দেবে দুটো এখানে দেখো একবার এই ঘরটা ছেড়ে পাঁচটা ঘর করে নিতে পারো এক দুই তিন চার পাঁচ এখানে একটা ঘর ছেড়ে এখানে তিনটে এক দুই তিন তারপর এখানে একটা ঘর ছেড়ে এখানে একটা ঘর এবার এখানে দেখো একটা ঘর ছেড়ে এক দুই তিন এখানে একটা ঘর ছেড়ে একটা তারপর যখন এই পরেরটা করবে এক দুই তিন তারপর পরপর তিনটে তারপর এখানে একটা ঘর ছেড়ে এখানে একটা আবার এখানে একটা ঘর ছেড়ে এখানে একটা এখানে একটা ঘর ছেড়ে এক দুই তিন তারপর এই তিন নাম্বার ঘরের এখান থেকে এক দুই তিন এবার তোমরা আগের মতনই যদি চাও এই পাতাটাকে আরো লম্বা করতে পারো সেক্ষেত্রে এই যে এইখানে এই কটা ঘর বাদ দেবে এরকম হবে এই তিনটে থাকবে আর এই দুটো তারপর একই এই যে এই যে তিনটে নেমেছে তারপর এই যে এই দুটো এই দুটো হবে এই দুটো আর এই দুটো এক ঠিক আছে তারপর এই তিনটে তোমাকে এখানে করতে হবে যদি লতাটাকে আরও বড়ো করতে চাও আর না হলে এখানে পাতাটা করে দেবে আমি যেভাবে করেছি তিনটে তারপর এখানে একটা ঘর ছেড়ে তিনটে আবার একটা ঘর ছেড়ে এখানে তিনটে এবার ফুলটা দেখো আগের মতনই আছে এখানে একটা ঘর ছেড়ে রেখে এক দুই তিন তারপর পরপর তিনটে করবে তারপর এই দুটো করতে পারো তারপর এখানে একটা ঘর এখানে কিন্তু দুটো ঘর না দেখো এই উল্টা দিকে সরে এসেছে এখানে একটা ঘর করে নিয়ে তারপর এখানে একটা ঘরের দিকে বেশি তুলে তিনটে আবার এখানে একটা ঘর ছেড়ে দেবে ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ এখানে একটা ঘর তো ছাড়াই ছিল ওরকম ছাড়াই থাকবে তারপর দেখো এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এখান থেকে করতে পারো তিনটে এখানে একটা ঘর ছেড়ে এখানে একটা তারপর এই পাশে একটা ঘর ছেড়ে রেখে এখানে একটা করবে তারপর এখানে একটা ছেড়ে রেখে এখানে একটা করবে তারপর এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন এখানে উপরে একটা ঘর ছাড়া থাকবে এক দুই তিন বুঝতে পেরেছ এইভাবে দেখো পুরো ডিজাইনটা আছে যারা নতুন তারা কিন্তু এই ডিজাইনটা খুব সহজে করতে পারবে ভীষণ সহজ আর যে কোনো কালার ব্যবহার করে করতে পারো আবার লতাটাকে কিভাবে বড় করতে হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আসনের এই মাঝে যে কোনো ডিজাইন তোমরা তুলতে পারো আর চার কোনায় চারটে এরকম করে নেবে এই যে এই কোনায় ওই পাশে একটা ওই কোনায় একটা এইভাবে চারদিকে এই ডিজাইনটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তাও বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি বোঝানোর চেষ্টা করব। তোমাদের কোনো ডিজাইনের রিকোয়েস্ট থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো সেটা আমি করে দেখানোর চেষ্টা করি সবসময় তাহলে আজকের মতো এই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভীষণ আনন্দে থাকবে টাটা